সম্মানিত মুসল্লিয়ান, আজকে আমরা শুরু করছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে আমাদের জন্য কি আদর্শ রেখে গেছেন, কি সুন্নাহ রেখে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ক্রম ধারাবাহিকতায় দুই নম্বর সুরা, সুরার নাম সুরা আল বাকারা, আয়াত নম্বর 275 রাব্বুল আলামিন বলেন, أحل الله البيع وحرم الربا. الله رب العالمين বলেন, আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। সুদকে করে দিয়েছেন হারাম আর ব্যবসাকে করে দিয়েছেন হালাল। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়েছেন সূরা বাকারা 275 নম্বর আয়াত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার ক্ষেত্রে যারা আমানতদার, যারা বিশ্বস্ত ব্যবসায়ী, যারা সঠিক ব্যবসায়ী, তাদেরকে বলেছেন তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, সুহাদাদের সাথে, ইমানদারদের সাথে তাদের হাসর হবে। আর পক্ষান্তরে যারা ব্যবসার মধ্যে ধোঁকা দেয়, প্রতারণা করে, মানুষের সাথে ফাঁকিবাজি করে, তাদের হাসর হবে ফাসেকদের সাথে, ফুজ্জারদের সাথে, বেঈমানদের সাথে তাদের হাসর হয়ে যাবে। এ ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে তোমরা ব্যবসার ক্ষেত্রে ধোঁকা দিতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় একটা বাজারে গেলেন। বাজারে গিয়ে একটি খাদ্য গুদামের ভিতরে, মনে করে একটা খাদ্যের স্তূপ, এর ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। হাত ঢুকিয়ে দিয়ে তিনি অনুভব করতে পারলেন যে ভিতরের যে মালগুলি আছে ওইগুলি দূষিত বা ওইগুলিতে খারাপই আছে, আর উপরের মালগুলি ভালো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাথে সাথে ওই ব্যবসায়ীকে বললেন, তোমার উপরের মালামালগুলি এত সুন্দর, চাকচিক্যময়, লোভনীয়, আর ভিতরের মালগুলি খারাপ, ব্যাপারটা কি? তখন ব্যবসায়ী লাজবাব, কোনো জবাব দিতে পারে না। অন্য বর্ণনায় আসছে, ব্যবসায়ী বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে কিছু মাল আমার নষ্ট হয়েছে, উপরে দিয়ে রাখলে তো কাস্টমার আসবে না, এই জন্য এগুলি নিচে রাখছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন, তুমি নষ্ট মালগুলিকে আলাদা করে রাখতে পারলা না? ক্রেতা দেখে সে যদি মনে চাই নিবে, তুমি উপরে ভালো রাখা নিচে খারাপগুলি রাখছো, তার মানে তুমি ধোঁকা দিয়েছ। ও ব্যবসায়ী, তুমি জেনে রেখো, মান গাশা ফালাইসা মিন্নি, যে নাকি ধোঁকা দেয়, যে প্রতারণা করে, যে ফাঁকিবাজি করে, এই ব্যক্তি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলভুক্ত নয়। এবার চিন্তা করেন কত বড় কঠিন কথা। এখন আমাদের মতো যারা, আমরা অনেকে, আমাদের ভাইয়েরা যারা ব্যবসা করেন, আমাদের এর থেকে শিক্ষা নেওয়া দরকার আছে। কোনো মাল খারাপ থাকতে পারে বা খারাপ হয়ে যেতে পারে, এটাকে আমরা যে ভিতরে রেখে বা নিচে রেখে ভালো মালামাল উপর দিয়ে সাজায়া ক্রেতাকে ফাঁকি দিয়া, যে ক্রেতা মনে করবে মালগুলি তো খুব ভালো। অনেক ব্যবসায়ীরা এরকম আছেন। আমি নিজে একবার ফল কিনছি কসবা বাজার থেকে, বাড়িতে গিয়ে দেখি যে পুটলির মধ্যে ফল দিয়েছে, ওই পুটলিটা 100 গ্রামের উপরে হবে, এটার ভিতরে শুধু শুধু কাগজ দিয়া এটার উঁচা বানায়, এটাকে ওজন বানায়া তারপরে ফল দিছে ভিতরে। চিন্তা করলাম, আহারি, একদিন তুমি 10-20টা টাকা আমার কাছ থেকে ফাঁকি দিয়া লাভ করে নিলা, কি জবাব দিবা তুমি, কি জবাব দিবা? তুমি তো ব্যবসা করতেছো, এমনি তোমার লাভ হবে, লাভ করে ব্যবসা করো, এটা ঠিক আছে, কিন্তু ধোঁকা দিয়ে ব্যবসা করবা কেন, প্রতারণা করে ব্যবসা করবা কেন? মান গাশা ফালাইসা মিন্নি, যে ধোঁকা দেয়, যে প্রতারণা করে, প্রতারক কখনো বিশ্বনবীর উম্মতের দলভুক্ত হতে পারে না, আর যে নাকি বিশ্বনবীর উম্মত হতে পারবে না, নবী নিজে বলেছেন তুমি পার হয়ে হাসরের মাঠে, ভাই দেখা হবে তোমার সাথে, তুমি পার হয়ে হাসরের মাঠে। তুমি যদি আল্লাহকে ভয় করো, তুমি যদি রাসূলের কথাকে সত্য বলে মেনে থাকো, আজকে থেকে তওবা করে যদি চেনা পরিচিত থাকে যাদের সাথে ধোঁকা দিয়েছ, তাদের কাছে মাল ফিরিয়ে দিতে হবে, নতুবা মাপ নিতে হবে, নতুন করে প্রতারণার দোয়ার বন্ধ করে দিতে হবে, আর না হয় মাপ পাওয়া সম্ভব হবে না।
একশো বার হজ করতে পারবেন, কাবা শরীফে ধরে আঁকড়িয়ে ধরে কান্না করতে পারবেন, আল্লাহ আমি ধোকা দিছি মানুষরে, আল্লাহ বলে আমি মাফ করব না, কারণ এটা বান্দার হক, বান্দার হক বড় কঠিন, তার কাছ থেকে মাফ নিতেই হবে, আর না হয় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এত অতএব ব্যবসায়ীগণকে সাবধান। তারপর বিশ্বনবী বলেছেন তোমরা সুদের দিকে ঝুঁকে যেও না, কারণ সুদ এটা ধ্বংস ডেকে আনে। সুদের দিকে যেও না, তোমরা লাভ করতে চাও, আমি তোমাদেরকে ব্যবসার পদ্ধতি বলে দিচ্ছি। বিশ্বনবী তিনটা পদ্ধতি বলে দিয়েছেন, এই তিনটা পদ্ধতি বলে দিলাম, তোমরা তো লাভই করতে চাও তাহলে ব্যবসার মাধ্যমে লাভ করো। এক নম্বর পদ্ধতি মুশারাকা। মুশারাকা পদ্ধতিটা হলো তিনজন বা চারজন কয়েকজন মিলে ব্যবসা বাণিজ্য করবে। মনে করেন যে একজনে দিয়েছেন 6 লাখ, একজনে দিয়েছেন 4 লাখ, 10 লাখ টাকা হলো, এবার একটা ব্যবসা শুরু করেছেন। আগে যে 6 লাখ দিয়েছেন সেই ব্যক্তি মনে করেন যে 60% পাবে, যে 4 লাখ দিয়েছেন 40% পাবে, এরকম লভ্যাংশ হিসাব করবেন এবং লিখিত থাকবে, কথা থাকবে, লাভ হলে যেমন লাভের অংশ পাবে, লস হলে লসটাও যে ব্যক্তির 60% ওই ব্যক্তির 60% লস নিতে হবে, যে ব্যক্তি 40% তার 40% লসও নিতে হবে। এই পদ্ধতির নাম হলো মুশারাকা পদ্ধতি। এই পদ্ধতিতে তোমরা ব্যবসা বাণিজ্য করো, করে তোমরা লাভবান হও, এটা জায়েজ, হালাল, সুন্নাসম্মত পদ্ধতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটা পদ্ধতির কথা বলেছেন, সেটা হলো মুদারাবা। মুদারাবা পদ্ধতিটা হলো একজনের টাকা আরেকজনের শ্রম। মনে করেন আমি গরিব মানুষ, আল্লাহ আমাকে টাকা পয়সা দেয় নাই, কিন্তু আমার আমাকে বুদ্ধি বিবেক দিয়েছেন যে কেমনে ব্যবসা করলে লাভবান হওয়া যায়, এই পদ্ধতি আল্লাহ আমাকে দিয়েছেন, এই জ্ঞান আমাকে দিয়েছেন, আর আপনার এই জ্ঞান নাই, কিন্তু আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, আপনি করলেন কি আমাকে টাকা দিলেন যে আপনি এই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করেন, এর যে লভ্যাংশ আসবে ওই লভ্যাংশ আপনি এত পার্সেন্ট আমি এত পার্সেন্ট নেব, ব্যবসায় যদি ক্ষতি হয় আপনি এত পার্সেন্ট নেবেন। তবে এই ক্ষেত্রে মুদারাবা পদ্ধতির ক্ষেত্রে যে শ্রম দিবে তার কোনো লসের অংশ নাই, কারণ তার শ্রমটাই হলো তার লস, তার তো টাকা পয়সাই নাই, তাকে আর কিসের লস, সে যে শ্রম দিল এই শ্রমটাই তার লস। একটা কথা ভালো করে মনে রাখতে হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভের যেমন অংশ নির্ধারণ করা উচিত, ঠিক সমভাবে একই সাথে একইভাবে ক্ষতির লস বলে কেমনে নেবেন এইটাও আপনাকে সিদ্ধান্ত উপনীত হয়ে থাকতে হবে, কথা রাখতে হবে যে লস হলে আমরা এইভাবে নেব, লাভ হলে আমরা এইভাবে নেব। এটা হলো হালাল ব্যবসা পদ্ধতি। এই পদ্ধতির নাম হলো মুদারাবা। এই পদ্ধতিতে ব্যবসা করা জায়েজ। আরেকটা আছে মুরাবাহা পদ্ধতি, এটা অনেকটা কিস্তির কিস্তিতে পরিশোধযোগ্য ব্যবসার মতো। মনে করেন আমার ঘরে ফ্রিজ নাই, একটা ফ্রিজ কিনতে 50,000 টাকা লাগে, কথার কথা 50,000 টাকা লাগে। এখন আমার কাছে 50,000 টাকা আমি একসাথে করতেও পারি না, আমি একটা ফ্রিজও কিনতে পারি না, কিন্তু ফ্রিজ আমার একটা দরকার। এখন আপনি করলেন কি, আপনি মার্কেট থেকে 50,000 টাকায় একটা ফ্রিজ কিনলেন, আপনার টাকা আছে আপনি কিনলেন, কিনে এই 50,000 টাকা দামের ফ্রিজটা আমার কাছে 60,000 টাকায় আপনি বিক্রি করলেন, কিন্তু আমাকে আপনি সুবিধা দিলেন আপনি একসাথে টাকা দিতে হবে না, আপনি 6 মাসে আমাকে 60,000 টাকা দিলেন, তাইলে দুই উনি লাভবান হইল 10,000 টাকা বেশি পায়া, আর আমি লাভবান হইলাম একসাথে। আমি কোনোদিন এত টাকা করতে আমার এই বর্তমান পরিস্থিতিতে মনে হয় সম্ভব না, আমি কিনতে পারতাম না, আমি লাভবান, আমি এই সুযোগ দেওয়ার কারণে কিনতে পারছি, আর ওই ব্যক্তি লাভবান 10,000 টাকা বেশি পেয়েছে, এই জন্য উভয়ের উপকার হলো। এই ব্যবসার নাম হলো মুরাবাহা পদ্ধতি। বিশ্বনবী বলেছেন এইভাবে তোমরা ব্যবসা করো, লাভবান হও, স্বাবলম্বী হও, এটা জায়েজ পদ্ধতি, এটা সুন্নাহ পদ্ধতি, এই পদ্ধতিতে ব্যবসা করো। কিন্তু মাশাআল্লাহ আমরা তারা এখন সুদের ব্যবসা করি, নাউযুবিল্লাহি মিন যালিম। আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে করেছি হালাল, সুদকে করেছি হারাম, ব্যবসা সুদ দুইটা বিপরীত ধর্মী বিষয়, আর বলে সুদের ব্যবসা। সুদ কি কোনোদিন ব্যবসা হতে পারে? সুদ কোনোদিন ব্যবসা হতে পারে না, সুদ তো সুদ,
সুদ না জায়েজ, সুদ হারাম, সুদ নিকৃষ্ট। পায়খানা যেমন অপবিত্র, না জায়েজ হারাম, সুদ তার চাইতেও বড় হারাম। সুদের সবচাইতে নিম্নতম গুণাটা বিশ্বনবী বলেছেন নিজের আপন মায়ের সাথে জেনা করা, নাউযুবিল্লাহি মিন যালিক। আর সবচেয়ে বড় গুণাটা কি? সবচেয়ে বড় গুণাটা হলো আল্লাহর সাথে বিহারবিন মিনাল্লাহ, আল্লাহর সাথে যুদ্ধ। আল্লাহর সাথে যুদ্ধ করতে পারে? আল্লাহর সাথে যুদ্ধ করা সুদের সবচেয়ে বড় গুণা হলো এটা, যে তুমি সুদ ছাড়বাই না, করো তাইলে রেডি হও আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। অতএব আমরা ব্যবসা সুন্নাহ পদ্ধতিতে, হালাল পদ্ধতিতে করব, কাউকে ধোঁকা দেব না। অনেক আছে ওজনে একটু কম দিয়া মনে করে যে অনেক লাভবান হয়ে গেছে, না ভাই এটা লাভবান না, সে এই ব্যবসা টিকতে পারবে না, টিকলেও বরকত হবে না, দুনিয়াতে আখেরাতে সে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে, এই টাকা পয়সা জমায়া কিচ্ছু করতে পারবে না। আর যদি ঠিকভাবে ব্যবসা করে, নবীদের সাথে হাসর হবে, সিদ্দিকদের সাথে হাসর হবে, ইমানদারের সাথে হাসর হবে, জান্নাতীদের সাথে তার হাসর হয়ে যাবে, সুবহানাল্লাহ। এজন্য যারা ব্যবসায়ী ভাইয়ারা আছেন খুব সাবধান, আপনারা ক্রেতাকে কোনো মতেই ধোঁকা দেওয়া যাবে না, মিথ্যা পরিহার করতে হবে, সঠিকভাবে আপনারা ব্যবসা করবেন। আল্লাহ তাআলা আমরা যারা ব্যবসা করি সবাইকে সঠিক পন্থায় ব্যবসা করার মতন তৌফিক দান করুক এবং সুদ থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।